ধরক আমার এই বক সমষ্টির সাউরদিয়া গাঁবর সন্তুলি বজারক যাওয়া এটাই মেইন রাস্তা। এই রাস্তার দলংটা আজি আমার মিনিমাম 10 বছর ধরে এনেকা অবস্থা ধরক হয়নাত পড়ে আছে। বিভাগীয় কর্তৃপক্ষক আমি বারম্বার কেবাবারও অনুরোধ জানাইছো, তথাপিলকে আমার এইখান ব্রিজ হওয়া নাই। আমার ইয়ারে স্থানীয় বিধায়ক বাদ্য নন্দিতা দাস তেখেতক আমি জানাইছো ব্রিজখান করে দিয়ার কারণে আমার বহুত অসুবিধা। আমার এই অঞ্চলটা হল কৃষি সম্পদজাতীয় অঞ্চল, আমার এই অঞ্চলের মানুষ বেশিরভাগ কৃষি কার্যত লিপ্ত থাকে। আমি বজারত যে মরাপাট কিংবা সবজি শাক সবজি এইবিলাক বিক্রি করিম, কিন্তু আমার যাতায়াতের কারণে আমি লই যাব পৰা নাই, যার ফলত আমি কৃষকসকলে উচিত বজার মূল্য মানে কৃষি কার্য শাক পাচলিত পোৱা নাই। এইটো লৈ আমি সরকারক অনুরোধ জানাও যাতে আমার এই দলংটো অতি সোনকালে কিবা পকী বা কিবা কালবারেট করে দিব বলে আমি সরকারের ওচর দাবি প্রাপ্ত। নাই নাই, এম্বুলেন্সের ক্ষেত্রে তো আমার সুবিধা নাই, সরকারের বলা ফালের পর সুবিধা দিয়ে আছে, কিন্তু এম্বুলেন্স আইফ নরে, তো যাতায়াতের ব্যবস্থা একদম নাইকিয়া হয়ে আছে। দলং নাই, দলং সলং মানে ভাঙা চিঙা রাস্তা ধরা হয়নি, গাড়ি সারি আইফ নরে, বহুত আমার প্রসূতি মহিলা মানে গর্ভধারণ অবস্থায় বহুত মানে এম্বুলেন্স মানে মেডিকেল লই যাওয়ার অভাবত মৃত্যুবরণ করে আছে, তার কারণে আমি বহুত সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে। ছাত্র ছাত্রীসকলে ধরক পানি আহিলে তো মানে স্কুলত যাবই নরে, আমি ধরক এই অঞ্চলের মানুষ দুখিয়া মানুষ, কিছু মানুষ হয়তো হোস্টেল সোস্টেলত লই পড়ে আছে, আমি তো হেনেকে পড়াব নরো। সংকটজনক রোগী এইবিলাক আমি হয়তো কলগছর ভূর বান্ধি লই যাব লাগে কেতিয়াবা, আর খরালি মানুষ মানে ভার বান্ধি লই যাব লাগে কান্দতকৈ, উপযুক্ত সময় যাই মেডিকেল যাই নাপাও। যেটো পামপরা আর সাউরদিয়া আর মরিচাকান্দিপরা যেটো আমার হন্তুলির মেন রাস্তা, আমি এই রাস্তায় আমি অহা যাওয়া করব লাগে, একমাত্র আমার অহা যাওয়ার কারণে এই রাস্তায়। তাই আমি আমার যেটো বকমষ্টির বিধায়িকা নন্দিতার বাইদেউ অসমিয়াত এখার কথা আছে, আছে বলত নাবাই ভাল, থকাতকৈ নথকাই ভাল। আমার যেটো রাস্তার সমস্যা একদম, আমি আজির পৰা 15-20 বছর আগের পর আমি এই রাস্তায় জমর যাতনা ভুগি আছো। তা আমি বহুত বারম্বার বাইদেউক আমি অবগত করেছো এই রাস্তালৈ, আমার ইয়ারপাড়া লড়া ছোৱালী বহুত স্কুলত যায় আছে, কলেজত যায় আছে, বহুত অসুবিধা আছে। আপনার মিডিয়ার জড়িয়ে আমি এই জনাই আছো যে আজি তো আপনার আইছে, আজি রূপরেখার রোদ আছে, তথাপি আপনার বাইক লৈ আহিব পৰা নাই, আৰু অলপ বরষুণ দিলে খোজকাঢ়ি যাব নোৱাৰো, এনেকুৱা রাস্তাটো আমার অচল অবস্থা হয়ে আছে। তাই আমি আপনার জড়িয়ে বিভাগীয় কর্তৃপক্ষ তথা গড়কাপ্তানি বিভাগের মন্ত্রী মহোদয়ক আমি জানাও অতি সোনকালে আমার রাস্তাটো বা পকী দলং করে দিয়ে আর আমার অহা যাওয়ার কারণে অল্প সুচল অবস্থা করে দিয়ে, তার জন্য আমি সরকারক অনুরোধ জানালো। এতিয়া পঢ়া হব সহজ। নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট, জেডাব্লি, APSC আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত। এতিয়া পঢ়া হব সহজ।